পৃথিবীতে অনেকগুলো নো ফ্লাই জোন রয়েছে। নো ফ্লাই জোন মানে হচ্ছে যেখানে কোনো উড়োজাহাজ চলাচল করতে পারে না। নিষিদ্ধ দেশ তিব্বত তাদের মধ্যে অন্যতম। কিন্তু তিব্বতের উপর দিয়ে কেন কোনো বিমান চলাচল করতে পারে না, এই প্রশ্ন থাকে অনেকের মনেই। এই প্রশ্নেরই উত্তর থাকছে আজকের এই প্রতিবেদনে। তিব্বত হলো এমন একটি জায়গা যেখানে 6,000 মিটারেরও বেশি উঁচু পাহাড় থাকে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা 8,000 মিটারের চাইতেও বেশি হয়ে থাকে। সুউচ্চ পাহাড়ের জন্য তিব্বত বিখ্যাত। আর সম্পূর্ণ তিব্বত এমন উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডল 5টি স্তরে বিন্যস্ত। পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যার উচ্চতা পৃথিবীর থেকে 7 মাইল উপরে। আর পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা 5 মাইলেরও বেশি, যার ফলে বিমান চলতে হলে 2 স্তরের মাঝে চলতে হয়। তিব্বত অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় বিমান এই স্তর দিয়ে চলতে পারে না। কমার্শিয়াল প্লেন সাধারণত ভূমি থেকে 8,000 মিটার উপর দিয়ে চলাচল করে, কিন্তু তিব্বতের পাহাড়গুলো এর থেকেও বেশি উঁচু, যে কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেয়ালের মতো। বেশিরভাগ প্লেনের উচ্চতা 20,000 ফিটেরও বেশি উড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। বেশিরভাগ বিমানের যাত্রীর কাছে 20 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ করা হয়। বিমান চলাচলের নিয়ম অনুযায়ী অক্সিজেন প্রয়োজন হয় এমন উচ্চতায় পৌঁছে গেলে 20 মিনিটের পূর্বে 10,000 ফিট নেমে আসতে হবে। তিব্বতে পর্বতমালায় বিস্তৃতি 28,000 থেকে 30,000 ফুট উচ্চতায়। এক্ষেত্রে বিমান চালকদের পাহাড়ের উপর দিয়ে যাওয়ার জন্য বিমানকে যে উচ্চতা নিয়ে যেতে হয় সেখান থেকে অক্সিজেন পাওয়া যায় না। 20 মিনিটের মধ্যে বায়ুমণ্ডলের এমন উচ্চতা নেমে আসা কঠিন হয়ে পড়ে। তিব্বতে এমন কোনো পরিবেশ নেই যেখানে জরুরি পরিস্থিতিতে বিমান নিরাপদে নামতে পারে। টুইন ইঞ্জিন বিমানের একটি ইঞ্জিন ব্যর্থ হলে নিরাপদ উঠতে বিমানটিকে একটি নির্দিষ্ট উচ্চতা নামাতে হবে। দুর্ভাগ্যবশত তিব্বতের ভৌগোলিক কাঠামোর কারণে এটি সম্ভব নয়। এসব কারণে তিব্বতের উপর দিয়ে কোনো বিমান ওড়ে না। বিমান পরিবহনকারী এই ধরনের হট্টগোল চায় না, তাই তারা তিব্বতের উপর দিয়ে উড়ে যাওয়া এড়িয়ে চলে। তিব্বতের উপর দিয়ে বিমান না গেলেও তিব্বতে কিন্তু বিমান ওঠানামা ঠিকই করে। তিব্বতের কয়েকটি বেসামরিক বিমানবন্দর হচ্ছে লাসা গঙ্গার বিমানবন্দর, কামটো বাগডা বিমানবন্দর, নিংচি বিমানবন্দর এবং গুনসরা বিমানবন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,436 মিটার উচ্চতার নাঙ্গু ড্রাগিং বিমানবন্দর হচ্ছে 2014 সালে পৃথিবীর সবথেকে উঁচু বিমানবন্দর।